আসসালামু আজকে আলোচনা করব একজন হতাশ মহিলা কবি সেলভিয়া প্লাথের একটি বিখ্যাত কবিতা ক্রসিং ওয়াটার কেন এই কবিকে হতাশ বলেছি তিনি তার বাস্তব জীবনে খুব হতাশাগ্রস্ত ছিলেন এবং তার জীবনের হতাশার কারণে তিনি সবসময় আত্মহত্যা করতে চাইতেন এবং অবশেষে তার জীবনের অবসানটাও ঘটেছিল এই আত্মহত্যার মাধ্যমেই এবং তার বেশিরভাগ কবিতা তার বেশিরভাগ রচনাতেই মৃত্যুর ব্যাপারটা একটু বেশি পরিলক্ষিত হয় তারই আজকের এই কবিতাটিও সে ধারাবাহিকতায় মৃত্যুকে নিয়েই লেখা এই কবিতায় কবি মৃত্যুর দিকে মানুষের ধাবিত হওয়ার যে ব্যাপারটা সেটাকে খুব সুন্দরভাবেই বিভিন্ন উপমার সাহায্যে উপস্থাপন করেছেন তিনি পরকালের দিকে মানুষের জীবনের ধাবিত হওয়ার ব্যাপারটাকে অন্ধকার বা সাথে তুলনা করেছেন তিনি তার কবিতাতে প্রথমেই বলছেন কালো লেক কালো নৌকা এবং সেই নৌকায় দুজন লোক তারাও কালো তারা সেই লেকের উপর দিয়ে নৌকা পারাপার করছে এখানে কবি মৃত্যুর দিকে মানুষের যেই যাত্রা সেটিকে বুঝিয়েছেন কালো লেক এখানে মানুষের মন্দ ভাগ্যকে বোঝাচ্ছে মানুষের জীবনের ভালো এবং খারাপ দিকের মধ্যে খারাপটাকে বোঝাচ্ছে তারপর কবি বলছেন যে এই লেকের মধ্যে বিশাল যে গাছ ছিল কালো গাছ যে গাছ এই লেকের মধ্যে পানি পান করতো যে গাছের ছায়া পুরো কানাডাকে ঢেকে ফেলতো সে গাছ এখন কোথায় এখানে কবি এই লেকের বা 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 যেটাকে আমরা আমরা পাতাল পৃথিবীর যেটা বলতে পারি আন্ডার অপর পৃষ্ঠ আমাদের মৃত্যুর পর আমরা যে অন্য আরেক ধরনের জগতের মধ্যে গিয়ে উঠবো সেই জগৎটাকে বোঝানো হয়েছে সেই জগতের বিশালতা বোঝানোর জন্য এখানে সেই গাছটাকে সিম্বলাইজ করা হয়েছে বলা হয়েছে যে সেই গাছের ছায়া দিয়ে পুরো কানাডা ঢেকে যেত আর সেই গাছটা এই লেকে পানি পান করতে আসতো তার মানে সেই সেই লেকটা বা জগৎটা কত বড় এরপর সেই নৌকায় অত্যন্ত দুর্বল সেই লোক দুটো দেখলো যে পানির উপর থেকে একটা আলো বেঁকে আসছে তারা লক্ষ্য করলো পানিতে পদ্মফুল আর সেই পদ্মফুল থেকেই আলোর যে রিফ্লেকশন আলোর যে প্রতিফলন সেটি তাদের চোখে আসছে এবং সেই পদ্মফুলের মধ্যে কিছু ডার্ক অ্যাডভাইস বা খারাপ উপদেশ লেখা আছে এই পদ্মফুলগুলো তাদের যে যাত্রা সেই যাত্রাতে তাদেরকে বিঘ্ন ঘটাতে চাচ্ছে মানে তাদের যাত্রাতে আরও একটু দেরি করাতে চাচ্ছে এর মাধ্যমে মানুষ যে জীবনের প্রতি অত্যন্ত মোহিত হয়ে যায় মানুষের দুনিয়ার জীবনের পেছনে যে অনেক বেশি ছোটে এবং মৃত্যু যেটি জীবনেরই একটি অংশ সেই দিকে মানুষের কোনো মনোযোগ থাকে না এই বিষয়টাকে বোঝাতে চেয়েছেন কবি এই ফুলগুলো সেই নৌকোয় দুজন মানুষকে বলছেন যে এত তাড়াহুড়া করা যাবে না তারপর কবি বলছেন যে 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 সেই সেই মধ্যে নাকি চালাচ্ছে বৈঠা যখন পানি থেকে আবার উপরের দিকে ওঠে তখন সেই বৈঠা বেয়ে বেয়ে কিন্তু আবার পানি সেই লেকের মধ্যে পড়ে তো কবি বলছেন যে সেই পানি এই লেকের পানিটাকে মানে সেই বৈঠার পানি এই লেকের পানিটাকে আরো ঠান্ডা করে দিচ্ছে একদিকে যেমন অন্ধকার আরেক দিকে ঠান্ডা কবি এখানে সেই পাতালপুরীর যে মৃত্যুর পরের জগৎটাকে কল্পনা করেছেন সেই জগতের ভয়াবহতা যে একটা ভয়ঙ্কর অবস্থা একটা ভয়ঙ্কর দৃশ্য সেটাকেই ফুটিয়ে তুলেছেন সেই নৌকোতে তারা চড়ছেন কিন্তু এই অন্ধকার থেকে বের হতে পারছেন না তো এই যে অন্ধকারাচ্ছন্নতা সেটা আমাদের জীবনেও রয়েছে রয়েছে সেই কালো লেকের সেই মাছের মধ্যেও এর মাধ্যমে কবি বুঝিয়েছেন যে সকল প্রাণী আসলে মৃত্যুর স্বাদ সকল প্রাণীকেই গ্রহণ করতে হবে সকল প্রাণীরই একটা পর্যায়ে মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং সেই জগতে সকল প্রাণীকেই কিন্তু করতে হবে এরপর কবি তার তার নিজের মানে উদ্দেশ্য করে বলছেন যে আত্মাকে পদ্মফুলের ভেতর থেকে হঠাৎ যে আলোটা আসলো তারার মতো আলো সেই আলোর ঝলকানিতে তুমি কি অন্ধ হয়ে যাওনি এর মানে হঠাৎ করেই সে জগৎ থেকে যে আলোটা আসলো সে আলোতে অন্ধ হয়ে যাওয়া তার মানে মৃত্যুর ব্যাপারটা একেবারে সম্পূর্ণ হয়ে যাওয়া এরপর কবি বলেছেন সেই যে সংকেত সাইরেন সেটি লেস তার কোনো ভাবভঙ্গি নেই তার কোনো বহি প্রকাশের কোনো ঘটনা নেই আমরা জানি মৃত্যুর আসলেই কোনো বহি প্রকাশ নেই মৃত্যু খুব নীরব হঠাৎ করে আমাদেরকে আচ্ছাদিত করে দেয় এবং আমাদেরকে পরলোকের দিকে নিয়ে যায় সেই অন্ধকারাচ্ছন্ন বা একটা ভয়াল জগৎ যখন আমরা মারা যাব, তখন আমাদেরকে আসলে দুনিয়ার যেই আলো সেই আলোটা আমাদের চোখ থেকে নিভে যাবে এবং অন্য আরেকটা জগতের আলো আমাদের চোখে ফুটে উঠবে আমাদের চেহারায় কোনো এক্সপ্রেশন থাকবে না একেবারে স্তম্ভিত হয়ে যাব আমরা নীরব হয়ে যাব একেবারে চিরতরে শান্ত হয়ে যাব। তো এই কবিতাতে কবি বোঝাতে চেয়েছেন মৃত্যু আসলে জীবনের বিপরীত না মৃত্যু আমাদের জীবনেরই আরেকটা অংশ আমাদের এই জীবন শেষ হওয়ার মাত্রই আমরা অন্য আরেকটা জীবনের দিকে ধাবিত হব এবং কবি তার এই জার্নিটাকে এই দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনের দিকে ধাবিত হওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে খুব সুন্দরভাবে অনেক উপমার সাহায্যেই এই কবিতাতে প্রকাশ করেছেন তো আশা করি সবাই কবিতাটি বুঝতে পেরেছেন পরবর্তীতে আরো কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের কবিতার যত খুঁটিনাটি বিষয় সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ